মুম্বাই হামলায় জড়িত পাকিস্তানিকে সন্ত্রাসী ঘোষণা জাতিসংঘের আরো বিস্তারিত জানিয়ে দেব ইসরায়েল থেকে ইউক্রেনে গোপনে গোলা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র নিউইয়র্কার টাইমসের ঘোষণা শিক্ষা প্রতিষ্ঠান নারী নিষিদ্ধের ফলে বন্ধ হয়ে যেতে পারে আফগানিস্তানের 35টি বিশ্ববিদ্যালয় রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর ভুল বিবৃতি পদত্যাগ জেলেনস্কির উপদেষ্টার আরও থাকছে পক্সিওয়ার মোকাবেলায় 15 লাখ সেনা মোতায়েন রাশিয়ার ইউক্রেনে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে মন্ত্রীসহ নিহত 18 আরেকটি প্রাদেশিক পরিষদ ভেঙে দিলেন ইমরান খান এবং সর্বশেষে জানিয়ে দিব ইসরায়েলি বিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন এবং এই চ্যানেলের সর্বশেষ আপডেট সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন ধন্যবাদ মুম্বাই হামলায় জড়িত পাকিস্তানিকে সন্ত্রাসী ঘোষণা জাতিসংঘের মুম্বাইতে সন্ত্রাসী হামলা 166 জনের প্রাণহানি ঘটনায় পাকিস্তানে বন্দি থাকা একজন ভারত বিরোধীকে বৈশ্বিক সন্ত্রাসী ঘোষণা করেছে জাতিসংঘ পাকিস্তানের নাগরিক আব্দুল রেহান মক্কিকে সন্ত্রাসী ঘোষণা একদিন পর মঙ্গলবার প্রতিবেশী ভারত স্বাগত জানিয়েছে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে যে ইসলামী সম্প্রদায় নিজের সন্ত্রাসের শিকার এবং পাকিস্তান জাতিসংঘ আন্তর্জাতিক পর্যায়ে সন্ত্রাস বিরোধী প্রচেষ্টাকে সমর্থন করে নিষিদ্ধ লস্কর তৈয়বা গ্রুপ 58 বছর বয়সী মক্কি একজন সিনিয়র ব্যক্তিত্ব যে গ্রুপ মূলত কাশ্মীর বিতর্কিত হিমালয় অঞ্চলে সক্রিয় তাকে 2019 সালে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে গ্রেপ্তার করা হয়েছিল এবং সন্ত্রাসী অর্থায়নের অভিযোগে দুটি পৃথক মামলায় নভেম্বর 2020 সালে ডিসেম্বরে দোষী সাব্যস্ত করা হয়েছিল মক্কিকে 1 বছরের কারাদণ্ড দেওয়া হয় কিন্তু কর্মকর্তারা বলেছেন যে তিনি এখনো কোনো ব্যাখ্যা না দিয়ে হেফাজতে রয়েছেন মামলার সাথে জড়িত একাধিক সরকারি কর্মকর্তার মতে তাকে তার আপিলের জন্য পাঞ্জাবে আটক রাখা হয় এদিকে আল কায়দা এবং ইসলামী স্টেট চরমপন্থী তাদের সহযোগীদের বিরুদ্ধে নিষেধাজ্ঞার তত্ত্বাবধানে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ কমিটির কাউন্সিলে 15 সদস্যের অনুমোদন পাওয়া মক্কিকে নিষেধাজ্ঞার কালো তালিকায় রাখে ইসরায়েল থেকে ইউক্রেনে গোপনে গোলা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র নিউইয়র্কার টাইমসের ঘোষণা ইসরায়েল থেকে ইউক্রেনে হাজার হাজার গোলা সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র আর এই গোটা প্রক্রিয়া হচ্ছে গোপনে সম্প্রতি নিউইয়র্কার টাইমসের এক রিপোর্টে এমনটাই জানানো হয়েছে ইউক্রেনের সামরিক বাহিনীর গোলার ভান্ডারে ট্রানপ্রন এখন ইসরায়েল থেকেও সামরিক সহায়তা নিচ্ছে মঙ্গলবার প্রকাশিত ওই রিপোর্টে বলা হয় ওইগুলো আমেরিকা তবে তা ইসরায়েলে মজুত করা ছিল সূত্র হিসেবে কয়েকজন ইসরায়েলি এবং আমেরিকান কর্মকর্তার নাম উল্লেখ করেছেন টাইমস তবে ঠিক করে এই চুক্তি তা জানানো হয়নি তবে ইসরায়েল ওয়াশিংটনকে প্রায় 3,155 mm রাউন্ড গোলা নিজ ভূখণ্ডে রাখার অনুমতি দিয়েছে এরই মধ্যে অর্ধেকে ইউক্রেনে পাঠানো হয়েছে এগুলো এখন পোল্যান্ড হয়ে ইউক্রেনে প্রবেশের অপেক্ষা আছে নিউ ইয়র্ক টাইমসের রিপোর্টে বলা হয় ইসরায়েলে এতগুলো মজুদের কারণ ছিল মূলত মধ্যপ্রাচ্য আমেরিকা যুদ্ধ চালিয়ে যাওয়া ইউক্রেনের সেনার প্রতি 90,000 রাউন্ড গোলা খরচ করেছে ফলে ওয়াশিংটন গোলার নতুন সরবরাহ চালু করতে বাধ্য হচ্ছে ইউক্রেনে যে হারে গোলা ব্যবহার করা হচ্ছে তা ইউরোপ এবং আমেরিকার সমন্বিত উৎপাদন ক্ষমতার দ্বিগুণ এদিকে ইসরায়েলি কর্মকর্তারা তাদের দেশ থেকে গোলা সরবরাহের বিষয়টি নিয়ে উদ্বিগ্ন কারণ এতে রাশিয়া মনে হতে পারে ইসরায়েল ইউক্রেনকে সহায়তা করছে যুদ্ধে প্রথম থেকে রাশিয়ার সামরিক অভিযানের নিন্দা জানালে ইউক্রেনকে সামরিক সহায়তা দেওয়া থেকে বিরত ছিল ইসরায়েল তাছাড়া রাশিয়ার বিরুদ্ধে কোনো নিষেধাজ্ঞা আরোপ করেনি দেশটি শিক্ষা প্রতিষ্ঠান নারী নিষিদ্ধের ফলে বন্ধ হয়ে যেতে পারে আফগানিস্তানের 35টি বিশ্ববিদ্যালয় আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে নারী নিষিদ্ধের ফলে বন্ধ হয়ে যেতে পারে দেশের 35টি সরকারি বিশ্ববিদ্যালয় এমন আশঙ্কার কথা জানালে দেশটির প্রাইভেট বিশ্ববিদ্যালয় ইউনিয়নের মুখপাত্র মোহাম্মদ করিম নাসিরি খবর এশিয়ান নিউজ ইন্টারন্যাশনালের করিম নাসিরি বলেছেন শিক্ষা প্রতিষ্ঠানে নারীরা নিষিদ্ধের ফলে দেখা দিয়েছে অর্থনৈতিক সমস্যা কিছু বিশ্ববিদ্যালয় মালিক জানিয়েছে বন্ধ হয়ে যেতে পারে বহু শিক্ষা প্রতিষ্ঠান এদিকে দাওয়াত বিশ্ববিদ্যালয় উপপ্রধান আমরা আশা করছি এই নিষেধাজ্ঞা সাময়িক খুব শিগগির তালেবান তাদের অবস্থার পরিবর্তন করবে এ বিষয়ে আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জিয়াউল্লাহ হাশিমি বলেছেন সমস্যা সমাধানের চেষ্টা চলছে আমরা আমাদের নীতিগুলো শিথিল করার যথাসাধ্য চেষ্টা করব সূত্র এটিএম রুশ ক্ষেপণাস্ত্র হামলার পর ভুল বিবৃতি পদত্যাগ জেলেনস্কির উপদেষ্টার
নিজের বিতর্কিত বক্তব্যকে ঘিরে সমালোচনার মুখে পদত্যাগ পত্র দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলদিমির জেলেনস্কির উপদেষ্টা অলেক্সি রেজনিকভ। গত শনিবার ইউক্রেনের দনিপ্র এলাকায় একটি অ্যাপার্টমেন্ট ভবনে গ্রুপ ক্ষেপণাস্ত্র হামলা হয়, এতে অন্তত 36 জন নিহত হয়। এই ঘটনায় কয়েক ঘন্টা পর তিনি বলেন, ইউক্রেনের সেনাবাহিনী ক্ষেপণাস্ত্রটি ভূপাতিত করার পরপরই এটি এই ভবনের উপরে এসে পড়েছে। অবশ্য ইউক্রেন কর্তৃপক্ষ বলেছে, রাশিয়া তৈরি KH-22 ক্ষেপণাস্ত্র দিয়ে ভবনটি লক্ষ্যবস্তু করা হয়েছিল। এ ধরনের ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার সক্ষমতা তাদের নেই। বক্তব্যে তিনি বলেছেন, রুশ কর্মকর্তারা এই হামলার কেপকে দায়ী করেছেন। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ বলেন, আবাসিক ভবনে রাশিয়া হামলা চালায় না, ইউক্রেনের বিমান বাহিনীর কারণে এমনটি হয়েছে। ক্ষেপণাস্ত্রটি ইউক্রেনের বাহিনী ভূপাতিত করার পর ইউক্রেনের যুদ্ধ প্রতিক্রিয়ার মধ্যে পড়েছে। কেউ কেউ বলেছে, এই কর্মকর্তা মধ্যপ্রাচীরকারীদের অবস্থানে জোরালো করেছে। আবার ইউক্রেনের পার্লামেন্ট সদস্যরা একটি পজিশনে স্বাক্ষর করে সরকার কর্মকর্তা হিসেবে বরখাস্ত করার দাবি জানাচ্ছে সূত্র NDTV। প্রক্সি ওয়ার মোকাবেলায় 15 লাখ সেনা প্রয়োজন রাশিয়ার। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্র পেসকভ বলেছেন, রাশিয়ার বর্তমান সেনা সংখ্যা 15 লাখ উন্নীত করার পরিকল্পনা রয়েছে। ইউক্রেন যুদ্ধে পশ্চিমা রাশিয়ার বিরুদ্ধে প্রক্সি ওয়ার শুরু করার কারণে রাশিয়াতে নিজের নিরাপত্তার জন্য সেনা সংখ্যা বাড়ানোর এই পরিকল্পনা করেছে। তিনি জানান, গত ডিসেম্বরে প্রতিরক্ষা মন্ত্রণালয় সেনা বাড়ানোর এই প্রস্তাব দিয়েছে। মঙ্গলবার সাংবাদিকদের দিমিত্র পেসকভ বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার বিরুদ্ধে পরোক্ষভাবে সামরিক সংঘাত জড়িত, তারা যুদ্ধ চালাচ্ছে অর্থনৈতিক ও বাণিজ্যিক দিক দিয়ে। এ অবস্থায় দেশের নিরাপত্তা নিশ্চিত করা প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি। সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য এ নিয়ে এখন কাজ চলছে। 21 ডিসেম্বর গুরুত্বপূর্ণ বৈঠকে প্রতিরক্ষা মন্ত্রী সেগলেই শুইগু সক্রিয় সেনা সংখ্যা 15 লাখে উন্নীত করার প্রস্তাব দেন। ওই বৈঠকে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন উপস্থিত ছিলেন। প্রতিরক্ষা মন্ত্রী জানান, এই মুহূর্তে দেশ প্রায় 6,95,000 সেনা ও অফিসার নিয়োগ রয়েছে, বাকি সেনা নতুন করে নিয়োগ দিতে হবে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলে, দেশের সেনা সংখ্যা বাড়ানোর ওই পরিকল্পনা 2023 থেকে 2026 সালের মধ্যে বাস্তবায়ন করা হবে সূত্র ব্লুমবার্গ। ইউক্রেনে হেলিকপ্টার গুলিতে ভূপাতিত মন্ত্রীসহ নিহত 18। ইউক্রেনে হেলিকপ্টার গুলিতে দেশটির মন্ত্রীসহ 18 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। আজ বুধবার বিবিসি প্রতিবেদন জানিয়েছে, রাজধানী কিয়েভের পূর্বাঞ্চলীয় উপশহরে একটি কিন্টার গার্ডেনের পাশে হেলিকপ্টার বিধ্বস্ত হয়। নিহতদের মধ্যে 3 শিশু রয়েছে। হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা প্রয়োজনের বেশি মানুষকে হাসপাতালে সেবা দেওয়া হচ্ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়। নিহতদের মধ্যে ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ডেনিস রয়েছেন এবং বিধ্বস্তের ঘটনায় উপমন্ত্রী এবং একজন সচিব মারা গেছেন বলে কর্মকর্তারা জানিয়েছেন। তবে কিভাবে এই ঘটনাটি ঘটলো এখনো খতিয়ে দেখা হয়নি। হেলিকপ্টারটি একটি আবাসিক ভবনের পাশে বিধ্বস্ত হয়। এর আগে কিন্টার গার্ডেন আঘাত করে কিন্টার গার্ডেন থেকে শিশু কর্মকর্তাদের সরিয়ে নেওয়া হয়। ইউক্রেন সরকার বলেছে, হেলিকপ্টার বিধ্বস্তের কারণ এখনো জানা যায়নি সূত্র BBC। আরেকটি প্রাদেশিক পরিষদ ভেঙে দিলেন ইমরান খান। পাকিস্তানে আগাম সাধারণ নির্বাচন অনুষ্ঠানের জন্য ফেডারেল সরকার উপর চাপ তৈরি করতে এবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের প্রাদেশিক পরিষদ ভেঙে দিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান তেহরি ইনসাফ PTI নির্ধারিত সময়ের আগেই পাঞ্জাবের প্রাদেশিক পরিষদ বিলুপ্তর ঘোষণা দেন তিনি। পাকিস্তানে কেন্দ্র এবং প্রাদেশিক সরকারের জন্য প্রতি 5 বছর অন্তত একই সময় সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়। দুটি প্রাদেশিক পরিষদ আগেই ভেঙে দেওয়ায় এখন নিয়মানুযায়ী 90 দিনের মধ্যে আলাদা নির্বাচন দিতে হবে। 1 সপ্তাহের কম সময়ের মধ্যে 2টি প্রদেশের পরিষদ ভেঙে দিল ইমরান খান। আগামী অক্টোবর পাকিস্তান পরবর্তী সাধারণ নির্বাচন হওয়ার কথা রয়েছে। বর্তমান পরিস্থিতিতে দেশটির প্রাদেশিক পরিষদ এবং জাতীয় নির্বাচন আলাদা করতে হবে কিনা তা নিয়ে সংশয় আছে। দেশটিতে 4টি প্রদেশের মধ্যে খাইবার পাখতুনখোয়া উত্তর পশ্চিমের প্রদেশ এবং পাঞ্জাব পূর্বের প্রদেশ। পাকিস্তানের সংখ্যা অর্ধেকের বেশি সাধারণ মানুষ এই 2টি প্রদেশে বসবাস করে। খাইবার পাখতুনখোয়ার গভর্নর গুলাম আলী বলেছেন, PTI সরকারের দেওয়া পদত্যাগ পত্র গ্রহণ করেছি একদিন আগে, এছাড়া আর বিকল্প ছিল না সূত্র আল জাজিরা। ইসরায়েলি বিমানকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছুড়ল রাশিয়া। ইহুদিবাদী ইসরায়েলের জঙ্গি বিমানকে লক্ষ্য করে রাশিয়ার সামরিক বাহিনী অত্যাধুনিক S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে প্রথমবারের মতো ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এই ঘটনাকে ইসরায়েলের দখলদার সরকারের প্রতি মস্কোর দৃষ্টিভঙ্গির বড় ধরনের পরিবর্তনের ইঙ্গিত বলে মনে করা হচ্ছে। খবর সিরিয়ার রাষ্ট্রীয় বার্তা সংস্থা সানার।
ইসরায়েলের চ্যানেল 30 টেলিভিশন জানিয়েছে, গত শুক্রবার রাতে নজিরবিহীন এই ঘটনা ঘটেছে, যখন ইসরায়েলি সামরিক বিমান হামা প্রদেশের মাসিয়াব শহরের কাছে বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালায়। একটি সামরিক সূত্রের বরাত দিয়ে সানা জানিয়েছে, ইহুদিবাদী ইসরায়েলি বিমান থেকে মধ্য অঞ্চলে বেশ কয়েকটি জায়গায় ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয় এবং সিরিয়ার সেনাবাহিনী বেশিরভাগ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করে। হামা প্রদেশের ওই এলাকা থেকে ইসরায়েলি বিমান চলে যাওয়ার সময় রাশিয়ার S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা চালু করা হয়। সিরিয়ার S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা রাশিয়ার সামরিক বাহিনী পরিচালনা করে এবং তাদের অনুমোদন ছাড়া সিরিয়ার সামরিক বাহিনী S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা থেকে ক্ষেপণাস্ত্র ছুড়তে পারে না। চ্যানেল 30 বলেছে, S-300 ক্ষেপণাস্ত্র একেবারের জন্যই প্রথম ব্যবহার করা হয়েছে নাকি ইসরায়েলের প্রতি রাশিয়ার নীতি পরিবর্তনের ইঙ্গিত দেওয়া হচ্ছে? এই ক্ষেপণাস্ত্র ছুড়ে তা পরিষ্কার করা হলো। এই বিষয়ে ইসরায়েল কর্মকর্তারা কোনো মন্তব্য করতে রাজি হননি। বিভিন্ন সূত্র বলেছে, ইউক্রেন ইসরায়েল সমর্থন দেওয়ার কারণে রাশিয়া ক্ষেপণাস্ত্র ছুড়ে পাল্টা ব্যবস্থা নেওয়ার ইঙ্গিত দিয়েছে।